হ্যালো জীবন ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমাদের অনেকেরই মোবাইলে একটি সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যে মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যায় এবং আমাদের মোবাইলের মধ্যে মোবাইলটি হাতেই রাখা যায় না তো এই সমস্যাটা অনেক মোবাইলে হয়ে থাকে অনেক দামি মোবাইলে হয়ে থাকে অনেক কম দামি মোবাইলে হয়ে থাকে তো এটা হচ্ছে যে আপনার দুইটা কারণ হয়ে থাকে একটা হচ্ছে আপনার প্রসেসর যদি কম থাকে আর যদি প্রসেসরের তুলনায় যদি অতিরিক্ত অ্যান্ড্রয়েড অ্যাপ আপনার ফোনের মধ্যে থাকে সেই কারণে এই এই মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যায় কারণ হচ্ছে যে আপনার ফোনের মধ্যে যদি অনেক অ্যাপস অ্যাপ্লিকেশান যদি ইনস্টল করা থাকে আর সেই অ্যাপসগুলো যদি আপনার রানিং থাকে সেই রানিং অ্যাপসগুলোর কারণে আপনার প্রসেসরের মধ্যে পেশার পরে আর পেশার পরে কারণে আপনার মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যায় এবং দ্রুত চার্জ চলে যায় তো আজকে বন্ধুরা এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে অ্যাপটির মাধ্যমে আপনার মোবাইলটি যত অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকুক না কেন কিন্তু আপনার মোবাইলে যদি গরম হয়ে যায় এই সমস্যাটা যদি থাকে তাহলে আজকে থেকে এই সমস্যাটার সমাধান অনেকাংশই হয়ে যাবে এবং আপনার মোবাইল যদি দ্রুত চার্জ চলে যায় সেই সমস্যাটার সমাধানও হয়ে যাবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা ফার্স্ট দেখবেন এবং যাদের মোবাইল অতিরিক্ত গরম হয় তাদের জন্য তো অবশ্যই দেখা জরুরি তো চলুন ফার্স্ট আপনার যা করতে বন্ধুরা রিকোয়েস্ট করে নিই অবশ্যই আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য তো তারপর আপনি প্লে স্টোরে চলে যাবেন অ্যাপটি ইনস্টল করার জন্য অ্যাপটি আপনি সার্চ করে সার্চ করবেন ক্লি কিল অ্যাপস লেখে কেআই এল এ ডাবল পি এস কিল অ্যাপস আপনি অ্যাপটি পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন বন্ধুরা জাস্ট আপনি কিল অ্যাপ লেখে অবশ্যই স্পেস দিবেন না এখানে যদি স্টোর থেকে ইনস্টল করতে চান আপনি সরাসরি ইনস্টল করতে চাইলে আপনার এখানে জাস্ট স্পেস না দিয়ে এখানে সরাসরি লিখবেন দেখবেন যে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন কিল অ্যাপস ক্লোজ অল অ্যাপস রানিং তো দেখতে পাচ্ছেন খুব দারুণ একটি অ্যান্ড্রয়েড রেটিংও খুব ভালো তো অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তো আমার ফোনের মধ্যে অবশ্যই আপডেট চাচ্ছে এখানে আপনারা আপডেট বাসনটা এখানে ইনস্টল করে নেবেন করার পর এ দেখেন এখানে কিন্তু এখানে লিখে দিচ্ছে সে ব্যাটারি এবং আপনার জাস্ট ফোন যদি গরম হয়ে হয়েছে ব্যাটারিও সেভ করবে তো চলুন মধ্যে দেখে নিই আপনি কাজ কীভাবে আপনার ফোনটি ঠান্ডা রাখবেন বা অলওয়েস আপনার ফোনটি যদি গরম হয়ে যায় তখন আপনার যা করতে হবে তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন র্যাম আমার কতটুকু ইউজ করতেছে এবং আপনার আমার ফোনের মধ্যে কতটা অ্যাপ এখন রানিং আসে এখানে দেখাচ্ছে আমার ফোনের মধ্যে চারশোর মতো আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করেছে তার মধ্যে থেকে আপনার একশো এগারো একশো তেরোটা অ্যাপ আপনার রানিং আসে তো রানিং বলতে হচ্ছে যে দেখেন আমি একটা ধরেন প্লে স্টোরের মধ্যে ঢুকলাম তো ঢুকলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে চলার কারণেই কিন্তু আমাদের মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যায় এবং আমাদের মোবাইলটির মধ্যে আপনার প্রসেসরের মধ্যে পেশার পরে তো যার ফলে হচ্ছে যে আপনি এই অ্যাপটির মাধ্যমে আপনার ফোনে যত ব্যাকগ্রাউন্ড অ্যাপ আছে বা রানিং অ্যাপ আছে সবগুলো আপনার ক্লোজ করে দিবে আপনি জাস্ট যখনই আপনার মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যাবে তখন আপনার জাস্ট অ্যাপটি এ দেখেন এখানে ইউজ ইউজার অ্যাপস এখানে আপনি প্রেস করবেন প্রেস করলে দেখবেন যে এখানে আপনার অ্যানেবেল হয়ে যাবে অ্যানেবেল করার পর সিস্টেম অ্যাপস তো এটাও অবশ্য হবে না কারণ হচ্ছে বন্ধুরা এটা আপনি যদি করতে চান আপনাকে প্রুভারসনটা ইনস্টল করতে হবে তার জন্য অবশ্যই প্লে স্টোরে টাকা দিতে হবে তো যাই হোক আপনি ইউজার অ্যাপসটা এনেবল করার পর এখন আপনার কাজটা হচ্ছে দেখেন এখানে প্লে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্লে অপশনটার মধ্যে আপনি প্রেস করবেন প্লে অপশনে প্রেস করলে দেখেন এখানে একটার পর একটা আপনার ক্লোজ করতে থাকবে দেখেন আপনার জাস্ট এরকমভাবে আপনার সেটিংসে নিয়ে যাবে অটোমেটিক আপনার যত অ্যাপ আপনার রানিং আছে সবগুলো আপনার ক্লোজ করে দেবে ফর্ড স্টপ করে দিবে তো যার ফলে আপনার মোবাইলে অতিরিক্ত চার্জ যদি চলে যায় সেটা আপনার সমস্যাটা সমাধান হয়ে পাশাপাশি আপনার ফোনের মধ্যে যত মানে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ আছে সবগুলো ক্লোজ করে দেবে আপনার এবং আপনার মোবাইলের গরম হয়ে গেলে সেটা আপনার এই অপশনটার মাধ্যমে আপনি ঠান্ডা করে নিতে পারবেন তো আশা করি মধ্যে আপনাদের ভালো লাগবে আর অ্যাপটা অবশ্যই আমাদের জন্য জরুরি কারণ এই অ্যান্ড্রয়েড এর অ্যান্ড্রয়েড ফোনের প্রত্যেকের এই সমস্যাটার মধ্যে সম্মুখীন হতে হয় কারণ হচ্ছে আমাদের মোবাইলে অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে যার ফলে আমাদের মোবাইলে অটোমেটিক আপনার রানিং হয়ে যায় অ্যাপ অ্যাপগুলো যত আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে তো সেই কারণে আমাদের মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যায় তো অনেকেই রিকোয়েস্ট করেছে তাদের জন্য ভিডিওটি দিলাম আপনারও যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সের মধ্যে কমেন্টস করে জানাবেন যে আপনার কি কি সমস্যা আপনার মোবাইলের আমি ইনশাআল্লাহ চেষ্টা করি আপনাদের জন্য কমেন্টসের অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন সব ভালো থাকবেন আর অবশ্যই বাংলার চ্যানেলের সাথেই থাকবে